ওয়েলকাম এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমাদের নিজেদের ফোন দিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ কিভাবে তোমরা নিজেরাই ঘরে বসে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজেরাই চেক করবে তাই তোমাদের বলবো তোমাদের নিজেদের রেজাল্ট নিজেরাই সহজে চেক করতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ছাত্রছাত্রীরা ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওর নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে তাহলে চলো আমরা এখন দেখেনি কিভাবে সহজেই তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘরে বসেই নিজেদের মোবাইলে দেখতে পারো দেখো আমরা চলে আসছি এখন আমাদের মোবাইলের স্ক্রিনে দেখো প্রথমে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে তোমরা তোমাদের মোবাইলে যে ব্রাউজার থাকবে তোমরা সেটাই ওপেন করে নেবে এরপরে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে www.wbresult.nic.in ডব্লু তো ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার জন্য আমি এই লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওখান থেকেও ক্লিক করে সরাসরি এই পেজে চলে যেতে পারবে তারপরে দেখো এই পেজে আসার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে এসে দেখবে তোমরা বিভিন্ন রকমের রেজাল্টের লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে সেই দিনই একটা তোমরা নীল লিংক দেখতে পাবে অর্থাৎ সেই দিন যেদিন রেজাল্ট প্রকাশ হবে হবে সেই দিনই তোমরা এই দেখতে পাবে তোমাদের ওই ওই ক্লিক ক্লিক করতে করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে অর্থাৎ তোমাদের ঠিক এরকম একটা পেজে নিয়ে আসা হবে যখন তোমরা এরকম একটা পেজে চলে আসবে তখন তোমরা দেখতে পাবে যে ওখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো বসানোর জন্য বক্স রয়েছে তো ওখানে তোমরা অ্যাডমিট থেকে রোল তারপরে নাম্বার ডেট অফ বার্থ এগুলো সঠিক বসিয়ে দেবে একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে যদি তোমরা রোল নাম্বার বা ডেট অফ বার্থ কোনো কিছু ভুল করো তাহলে কিন্তু তোমরা সঠিক রেজাল্ট দেখতে পারবে না তাই বলবো তোমরা অবশ্যই অ্যাডমিট দেখে ভালো করে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ নির্ভুলভাবে বসাবে তারপর দেখো এই যে নিচে সাবমিট বোতাম আছে এখানে তোমরা সাবমিট করবে সাবমিট করলেই তোমাদের রেজাল্টটা তোমরা এখানেই পেয়ে যাবে তারপরে তোমরা তোমাদের রেজাল্টটা স্ক্রিনশট মেরে রাখতে পারো এছাড়াও তোমরা যদি চাও তোমার নিজের রোল ছাড়া আত্মীয় স্বজন বন্ধুদের রেজাল্ট দেখবে তো ঠিক একই রকম ভাবে তোমরা এই পেজে চলে আসবে এবং এই পেজেও তোমরা একই রকম ভাবে তোমার বন্ধু বা আত্মীয় স্বজন যার রেজাল্ট তোমরা দেখতে চাইছো তার রোল নাম্বার ডেট অফ বার্থ বসাবে তারপরে একই রকম ভাবে সাবমিট বোতামে ক্লিক করবে তাহলেই তোমরা তার রেজাল্টও দেখতে পাবে তো এবারে বলে রাখি তোমরা এই লিঙ্কটা কোথায় পাবে ধরো তোমরা এই ভিডিওটা দেখছো ঠিক এই ভিডিওর নিচের দিকে রয়েছে টাইটেল এই টাইটেলের ডান পাশে দেখো একটা অ্যারো চিহ্ন রয়েছে তোমরা এই অ্যারোতে ক্লিক করো অ্যারোতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম নিচে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে এই ডেসক্রিপশনের মধ্যেই আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেব তোমরা এখানে পেয়ে যাবে এখানে যদি ক্লিক করে সরাসরি তোমরা ওই পেজে পৌঁছে যেতে পারবে